আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের প্রথম হেলথ চেকআপ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন থেকে আপনারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিওগুলোর পাশাপাশি এই ধরনের হেলথ চেকআপ ভিডিওগুলো দেখতে পারবেন, যে ভিডিওগুলোতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা চাইলে আমাদের বিডি ক্রিয়েটর ফেসবুক পেজটা ফলো করে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব, সেই সাথে আপনাদের সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে কীভাবে আপনাদের সমস্যাটা আমরা সমাধান করলাম টোটাল বিষয়টা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই সিরিজটার প্রত্যেকটা এপিসোডে দেখানোর চেষ্টা করব। তো স্ক্রিনে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবারের ফেসবুক অ্যাকাউন্ট। তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নাকি একটা ফেসবুক প্রোফাইল পেজ ছিল, কিন্তু তার ফেসবুক প্রোফাইল পেজটা কোথায় যেন হারিয়ে গেছে, কোথায় যেন হঠাৎ করে তার ফেসবুক অ্যাকাউন্টটা গায়েব হয়ে গেছে। তো কী কারণে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক প্রোফাইল পেজটা গায়েব হয়ে গেল, তার ফেসবুক প্রোফাইল পেজটা যদি আমরা রিকভার করে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে টোটাল বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আসি আমি এনাম। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সাবস্ক্রাইবারের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পরে সর্বপ্রথম আমি উপরের অ্যারো আইকনটার উপরে ক্লিক করলাম। অ্যারো আইকনটার উপরে ক্লিক করার পর এখানে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো প্রোফাইল পেজ আছে কিনা সেটা আমি যাচাই করতেছিলাম। সাধারণত আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কোনো প্রোফাইল পেজ থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে সুইচ করা কিন্তু অপশন পেয়ে যায়, কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছি এখানে কোনো প্রোফাইল পেজ নেই, যার ফলে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রোফাইল পেজের মধ্যে সুইচ করারও কিন্তু কোনো অপশন নেই। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে নিউজফিডের মধ্যে চলে আসলাম। নিউজফিড আসার পর এখান থেকে আমরা পেজ সেকশনটার মধ্যে ক্লিক করলাম। তো পেজ সেকশনটাতে আসার পরেও দেখতে পাচ্ছি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের ফেসবুক পেজ নেই, এখানে কিন্তু কোনো ধরনের ফেসবুক পেজ শো করতেছে না। এরপর আমি মিরাজ ভাইয়ের কাছে জানতে চাইলাম তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সে কবে থেকে তার ফেসবুক পেজটা দেখতে পারতেছে না বা তার ফেসবুক পেজটা কবে থেকে শো করতেছে না। তখন সে আমাকে বলল তার ফেসবুক অ্যাকাউন্টটা কিছুদিন আগে নাকি সে দু এক দিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রেখেছিল। ডিঅ্যাক্টিভ করার পরে যখন সে আবার তার ফেসবুক অ্যাকাউন্টটা পুনরায় রিঅ্যাক্টিভেট করলো, রিঅ্যাক্টিভেট করার পরে দেখতে পাচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে তার ফেসবুক প্রোফাইল পেজটা শো করতেছে না। তখন আমি বুঝতে পারলাম তার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ফেসবুক প্রোফাইল পেজটাও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তার ফেসবুক অ্যাকাউন্টটা সে রিঅ্যাক্টিভেট করলেও তার ফেসবুক প্রোফাইল পেজটা সে কিন্তু রিঅ্যাক্টিভেট করে নাই, যার ফলে তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সে তার ফেসবুক প্রোফাইল পেজটা দেখতে পারতেছে না। তো চলুন আমার ধারণাটা আসলে ঠিক নাকি ভুল সেটা যাচাই করে নিই, সেই সাথে তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে তার ফেসবুক প্রোফাইল পেজটা ডিঅ্যাক্টিভেট হয়ে রয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা উপরের অ্যারো আইকনটার উপরে ক্লিক করলাম। অ্যারো আইকনটার উপরে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপরে ক্লিক করে সেটিংস অপশনটার উপরে ক্লিক করলাম। সেটিংস অপশনটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা প্রাইভেসি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা দ্বিতীয় নাম্বারে ইউর ফেসবুক ইনফরমেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি উপরে স্ক্রল করেন সেক্ষেত্রে সবার নিচে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট এ প্রোফাইল অর ফেস নামের একটা অপশন দেওয়া আছে। সেই অপশনের পাশে আপনি ভিউ নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন ওই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। সেই পেজটাতে দেখতে পাচ্ছেন তার ফেসবুক প্রোফাইল পেজটা শো করতেছে, আসলে তার ফেসবুক অ্যাকাউন্টের সাথে তার ফেসবুক প্রোফাইল পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছিলো। তো এখান থেকে তার ফেসবুক প্রোফাইল পেজটা আমরা রিঅ্যাক্টিভেট করার জন্য এখান থেকে রিঅ্যাক্টিভেট আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু ইউর নিউ পেজ নামের একটা পপ আপ মেনু চলে এসেছে। তো এখান থেকে আপনি যদি ইউজ পেজ আইকনটার উপরে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে তার ফেসবুক প্রোফাইল পেজটা কিন্তু সাকসেসফুলিভাবে রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা উপরে যদি অ্যারো আইকনটার উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক প্রোফাইল পেজ, প্রোফাইল পেজ থেকে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করার কিন্তু অপশনটাও চলে এসেছে। আশা করি আপনার পুরো প্রক্রিয়াটাই বুঝতে পারছেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি কোনো সময় ডিঅ্যাক্টিভ করেন এবং আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রোফাইল পেজ থাকলে সেই প্রোফাইল পেজটা আপনি খুব সহজেই এই সিস্টেম ফলো করে আপনি দু এক মিনিটের মধ্যে রিঅ্যাক্টিভ করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।